সকলকে মেডিকেল কর্নারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি তার নাম হচ্ছে ক্যালবোডি। এই ট্যাবলেটটি সাধারণত বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। তো এই ট্যাবলেটটি আপনারা ইতিপূর্বে হয়তো বা অনেকেই খেয়ে থাকতে পারেন, তবে সাধারণত এই ট্যাবলেটটি যেসব কারণে খাওয়া হয়ে থাকে, যেমন যাদের অস্থি মজ্জার সমস্যা রয়েছে কিংবা দাঁতের সমস্যা রয়েছে কিংবা অপুষ্টিজনিত সমস্যা রয়েছে, সে সকল ক্ষেত্রে আপনারা এই ক্যালবোডি খেতে পারেন। তো আজকে আমরা জানবো এই ট্যাবলেটটি আপনারা কখন খাবেন এবং কিভাবে খাবেন এবং কারা খেতে পারবেন, কিংবা গর্ভকালীন অবস্থায় গর্ভবতী মায়েরা খেতে পারবেন কিনা সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। তবে তার আগে একটি ব্যাপার, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এই ক্যালবোডি, এই ট্যাবলেটটির ভিতর রয়েছে ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3। এটি সাধারণত উচ্চ মাত্রার একটি ক্যালসিয়াম যা শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় কিংবা অপুষ্টিকর খাদ্যজনিত ক্যালসিয়াম গ্রহণের স্বল্পতা কিংবা অস্টিওপোরোসিস এবং এর প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে এই ক্যালবোডি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় অল্প বয়সী অনেকের বার্ধক্য চলে আসে কিংবা অস্থিমজ্জা এবং উঠতে বসতে কষ্ট হয়, যাদের জয়েন্টে ব্যথা রয়েছে কিংবা ক্যালসিয়ামের অভাব রয়েছে, শরীরের দুর্বলতা দেখা যায়, সে সকল ক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে এই ক্যালবোডি ট্যাবলেটটি খেতে পারেন। এই ট্যাবলেটটি সাধারণত বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই ট্যাবলেটটি এই কোটোটার ভিতর রয়েছে 30টি ট্যাবলেট মোট রয়েছে এবং যার মূল্য হচ্ছে, যে দেখতে পাচ্ছেন এটি একদম আটকানো, এর মূল্য হচ্ছে এটি আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে 210 টাকা দামে কিনতে পারবেন। তো এই ক্যালসিয়াম D3 ট্যাবলেটটি খাওয়ার নিয়ম আমি বলে দিচ্ছি। এই ক্যালসিয়াম D3 ট্যাবলেটটি আপনারা প্রতিদিন একটি করে ট্যাবলেট রাত্রে খাবার পরে খেতে পারবেন, কিংবা যারা প্রাপ্তবয়স্ক তারা দিনে 2টি ট্যাবলেটও খেতে পারবেন। তবে অবশ্যই এই ক্যালসিয়াম ট্যাবলেট খাবার পূর্বে যে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাবার চেষ্টা করবেন। এই ট্যাবলেটটি গর্ভকালীন অবস্থায় কিংবা দুগ্ধদানকাল অবস্থায় এই ট্যাবলেটটি খেতে পারবেন কিনা সেটিও আমি বলে দিচ্ছি। এটি গর্ভাবস্থা কিংবা মাতৃদানকালে এই ক্যালবোডি ট্যাবলেটটি আপনারা খেতে পারবেন, তবে অবশ্যই যে কোনো রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে খাবার চেষ্টা করবেন। তো এই ছিল ক্যালবোডি সম্পর্কিত সকল তথ্য উপাত্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এ সম্পর্কিত যদি কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন।